মালদার ইংরেজ বাজার ও পুরাতন মালদা পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। টোটাল তিনটা আমার পোলিং স্টেশন ছিল, তাতে 1433 ভোটে আমি জিতেছি, মানে আমাদের তৃণমূল কংগ্রেস জিতেছে। না না, এর থেকে বেশি ভোট আমি সে জিতেছিলাম, মানে গত যে মিউনিসিপ্যাল ইলেকশনে সে বেশি ভোট ছিল, কয়েকটা ভোট কম হয়েছে। ভোট কম পড়েছে পুরবাসীকে, তো এখন পর্যন্ত যা ট্রেন্ড আছে তাতে পুরবাসী জয় জয়াকার। মানুষ চেয়েছে মমতাদির নেতৃত্বে নতুন করে আবার ভোট হওয়ার, সেটা মানুষ আশীর্বাদ দিয়েছে, ভোট দিয়েছে। কিভাবে আগেই বলেছি, এই শহরটাকে কর্পোরেশনের দিকে নিয়ে যাওয়া, কর্পোরেশন না হলে শহরের মানে অক্সিজেনটা পাবে না, কাজকর্ম পাবে না। আর সেখানে হচ্ছে যে এই শহরের যে পানীয় জলের অভাব, সেটা 75% কাজ হয়েছে, 25% বাকি আছে, সেটা করা, স্টর্ম ওয়াটার ট্রিটমেন্টটা করা, নদীতে যে নোংরা জল পড়ছে, আর এমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে বেসিক পয়েন্ট। সোশ্যো ইকোনমিক আন্দাজ তো আছেই আমার। আর মানুষ, সারা বাংলার মানুষ মমতাদিকে ভোট দিয়েছে, সুতরাং এটা প্রত্যাশিত। ভীষণ আনন্দ লাগছে, এই জয় আমাদের 3 নম্বর ওয়ার্ডের জয়, 3 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ক্যাডারের জয়। আমি 1218 ভোটে জিতেছি। দেখুন, বিধানসভা ভোট আর পৌরসভা ভোট দুটো একদমই ভিন্ন ধর্মী, আলাদা আলাদা পার্ট, তো সেই হিসাবে আমার কিছু বলার নেই। মানুষ যে আমার উপর আস্থা রেখেছে, আমাকে ভালোবেসেছেন, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাইছি। দেখুন, আমার লড়াই আগে থেকে হয়েছিল নিকাশি ব্যবস্থা নিয়ে, আমাদের ওখানে যে দীর্ঘদিন ব্যাপী যে জল জমে থাকে সেটার কাজটা আগে করা আমার উদ্দেশ্য। দেখুন, কারো যদি মস্তিষ্কের বিভ্রান্তি ঘটে যায় তো সে বিষয়ে তো আমার কিছু বলার নাই, তাকে দল যখন সমর্থন করেনি সে এখন যদি খ্যাপামি করে বেড়ায় তো আমি সেখানে কি করতে পারি? মনীষা শাহ মণ্ডল, 3 নম্বর ওয়ার্ড, ইংলিশ বাজার। খুব ভালো লাগছে আজকে। আমার 2015 ভোটে লিড করেছি আমি, এবং এই জয় আমার প্রত্যাশাই ছিল, এবং এই জয়কে আমি মনে করি যে আমাদের 9 নম্বর ওয়ার্ডের মামাটি মানুষের জয়, ফুলমাল্লা পৌরসভার সমগ্র পৌরবাসীর জয়, এই জয় আমাদের প্রত্যাশাই ছিল, এই জয় আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। আগামী দিনে আমাদের আরও মানুষ আমাদেরকে দায়িত্ব বাড়িয়ে দিল, আগামী দিনের আরও প্রত্যাশা বাড়িয়ে দিল, এবং দায়িত্ব এবং কর্তব্য বাড়িয়ে দিল। এই উন্নয়নকে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আরও উলমালদা পৌরসভায় আরও ত্বরান্বিত করব। এই জয়কে গোটা পৌরবাসীকে আমরা উৎসর্গ করছি। বলছি দাদা, বিধানসভা ভোটে দেখা গেল যে ওখানে তৃণমূলের ভরাডুবি, এখানে বিধানসভা নির্বাচনে মেরুকরণের ভোট হয়েছিল, আপনারা সকলে টোটাল মেরুকরণের ভোট হয়েছিল, এখানটায় মেরুকরণের ভোট হয়নি, এই ভোটটা হয়েছে নিজের নিজের মতো করে ভোট দিয়েছে, এটা উন্নয়নের ভোট হয়েছে। আর উন্নয়নের ভোটে আমরা, আমাদের জয় নিশ্চিত, আর উন্নয়নে আমরা বিরোধীদেরকে 10 গুণ দিতে পারবো, এটা ব্যাপারে সন্দেহ নেই। বলছি ইংলিশ বাজার পৌরসভা না, আমরা উলমালদা পৌরসভা, উলমালদা পৌরসভায় আমাদের এখনও 17টা সিটে আমরা জয়লাভ করেছি, 17টা টেন দেখেছেন, সকলে জয়লাভ করেছে। আমার পাশে আমাদের কাউন্সিলর হয়ে গেছে নতুন সদ্য 17 নম্বর ওয়ার্ডে, দেখেছেন অল্প বয়সের নিয়ে, এরা আমার পাশে এখানটায় রয়েছেন, স্বাধীন ঘোষ রয়েছেন, তিনিও কাউন্সিলর। তো ঘটনা হচ্ছে সবাই মানুষ ঢেলে ভোট দিয়েছে, এখানটা উন্নয়নের ভোট দিয়েছে, এটা উন্নয়নের ভোট হয়েছে, আমাদের প্রত্যাশা, মানুষের প্রত্যাশা আশা বাড়িয়ে দিয়েছে, আগামী দিনে আরও মানুষের আমরা কাজ করব। এই জয় আমার ওয়ার্ডের মানুষ আমাকে নিজের পরিবারের মতো ভাবে, স্বাভাবিকভাবে তাদেরই জয় এটা।
ইংরেজ বাজারের ফলাফল মানে আগে মানে বিধানসভা ভোটে একটা ফলাফল এটাকে পুরো আলাদা কি মনে করছেন? আমি তো বললামই বিধানসভা ভোটটা সেন্ট্রাল ফোর্সের ঘেরা টপে হয়েছিল। আর এইটা কী হয়েছে আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে, আমাদের একজন মার খেয়ে এখনও শিশুতে ভর্তি আছে, ভোটটাই তো ঠিকভাবে কটা যায়নি বিভিন্ন জায়গায়। কাউন্টিং হলে কংগ্রেসের প্রার্থী অভিযোগ করছেন যে সিল ভাঙা আছে, অথচ মানা করার পরও তারা সেটা দেখলাম, তিনি মৌখিকভাবে তিনি অবজেকশন দিলেন, সেটা গাজ হয়নি, আমার মনে হয় লিখিতভাবে দেওয়া উচিত। মানে কী মনে হচ্ছে কাউন্টিংয়ে কারচুপি চলছে? আমার যতটুকু আমি ছিলাম ততক্ষণে মনে হয় আমি 2010 সালে ইংলিশ বাজারে হয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল হয়েছিলাম, এবারও আছে।